ব্রেন্স অন এয়ার আপনাদের জন্য নিয়ে এসেছে ছোট ছোট নানান স্বাদের নানান অনুগল্পের সমাহার। আপনাদের কাছে আমাদের অনুরোধ, যদি আপনারা নিজেদের গল্পগুলি আমাদের পাঠাতে চান তাহলে মেল করুন আমাদের অফিসিয়াল ইমেলে। শুনতে থাকুন, দেখতে থাকুন ব্রেন্স অন এয়ার। ব্রেন্স অন এয়ারে আজ আমরা হাজির আরও একটি অনুগল্প নিয়ে। আজকের গল্পের নাম মরিচা। গল্পটি লিখেছেন নয়ন সরকার। নয়ন পেশায় শিক্ষক এবং শখে ফটোগ্রাফার। মুর্শিদাবাদ জেলার ছোট একটি গ্রাম ভগবানগোলার বাসিন্দা নয়ন। পড়ানো এবং ছবি তোলার পাশাপাশি নয়ন সরকার নানা রকম সমাজ সেবাতেও যুক্ত। তাহলে আজ আমরা শুনে নিচ্ছি মরিচা। সারা জীবন ব্র্যান্ডের জিনিসপত্র কিনেই বড় হয়েছি, তাই লোকাল জিনিসপত্রের প্রতি আমার সেরকম কোনো ভালোবাসা কখনোই ছিল না। কলকাতা শহরে পড়াশোনা এবং তারপর চাকরি, সপ্তাহান্তে মাঝে মাঝে বাড়ি আসতাম, বাড়ি আমার একটা ছোট গ্রামে। গরমের ছুটিতে আমি বাড়ি ফিরছিলাম, ফেরার পথে ট্রেনে ওঠার সময় আমার দামি ব্র্যান্ডেড লাগেজ ব্যাগের একটা ক্লিপ ভেঙে গেল। এবার আমি পড়লাম ফ্যাসাদে, কারণ মুর্শিদাবাদ জেলার এই অজগায়ে ওই ব্র্যান্ডেড লাগেজে শোরুম পাওয়া যাবে বলে মনে হয় না। তাই মায়ের পরামর্শে অগত্যা পাড়ারই এক বুড়ো মিস্ত্রির কাছে গেলাম সেটাকে ঠিক করার জন্য। উনি সেটা ঠিক করেও দিলেন। তারপর পড়লাম আমি দ্বিতীয় সমস্যায়, ওনাকে কত টাকা আমি দেব। কলকাতার শোরুমে গেলে অন্তত 200-300 টাকা তো বিল করতোই, তাই একটু মানে ইতস্তত করে জিজ্ঞেস করলাম, কাকা কত দেব? খিটখিটে বুড়োটা আমার দিকে মুখ তুলে তাকালোও না, না তাকিয়েই বলে উঠল, টাকা লাগবে না, যাও। আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারলাম, তাই একটু অবাক হয়েই পকেট থেকে একটা 500 টাকার নোট বের করে আবার জিজ্ঞেস করলাম, কাকা বলো না কত দেব। এবার উনি হাতের কাজটা থামিয়ে আমার দিকে চাইলেন আর বললেন, এইটুকু কাজের জন্য টাকা লাগবে না বাবা, তুমি যাও। ভদ্রলোকের কথা শুনে আমি কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে গেলাম। তারপর আস্তে আস্তে টাকাটা নিয়ে আমি আমার ব্র্যান্ডেড জিন্সের পকেটে ঢুকিয়ে নিলাম। তারপর লাগেজ ব্যাগটা নিয়ে আবার বাড়ির দিকে হাঁটা দিলাম আর রাস্তায় ঝরিয়ে ফেলে এলাম আমার দম্ভ, ঠিক যেভাবে ওই বুড়ো লোকটা হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে লোহার গায়ে লেগে থাকা মরচেগুলো ঝরিয়ে দিচ্ছিল। শুনছিলেন নাইট অফ থ্রিলস। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।